চাকরি পাকা হলো বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের এরকমই একটি প্রতিবেদন ছাপা হয়েছে বর্তমান পেপারে এবং সেখানে লেখা হয়েছে রাজ্যের কলেজগুলির অতিথি শিক্ষক সম্পর্কিত সমস্যার সমাধান করল উচ্চশিক্ষা দপ্তর এর ফলে সব মিলিয়ে পায় বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থান সুনিশ্চিত হয়ে গেল একই সঙ্গে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার পথেও জটিলতা রইল না রাজ্যের সব কলেজ মিলিয়ে উদ্ধৃত প্রায় সাতশো অতিথি শিক্ষককে অন্যত্য বদলির কথা বলা হয়েছিল শেষ পর্যন্ত অতিথি শিক্ষক এবং কলেজগুলির দাবি মেনে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার শুক্রবার এক নির্দেশিকায় তাদের প্রত্যেককে নিজের কলেজে নিয়োগের ছাড়পত্র দেয়া হয়েছে যারা উদ্ধৃত ছিলেন না অতি সম্প্রতি তাদের এনগেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়েছে এতদিন রাজ্যের প্রায় আট হাজার পাঁচশো জন অতিথি শিক্ষক ক্লাস পিছু টাকা পেতেন কলেজগুলি নিজস্ব তহবিল থেকেই তাদের ভাতা দিত দু হাজার নশো ষোলো জন পার্ট টাইমার পেতেন প্রায় উনিশ হাজার টাকা করে প্রায় পাঁচশো চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন পঁচিশ হাজার টাকার মতো কিন্তু এবার থেকে তাদের সাম্মানিক দেবে রাজ্য সরকার অভিজ্ঞতা নিরিখে এদের স্ট্যাট ওয়ান এবং স্ট্যাট টু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্ট্যাটদের বেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা ইউজিসির যোগ্যতামা না থাকা দশ বছরের কম অভিজ্ঞ শিক্ষকরা সেই ভাতা পাবেন যোগ্যতা মান থাকলে সেটাই বেড়ে দাঁড়াবে পঁচিশ হাজার টাকা দশ বছরের পুরনো ইউজিসির যোগ্যতামান পেরোনো শিক্ষকরা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন দশ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির মান না থাকা শিক্ষকরা পাবেন একত্রিশ হাজার টাকা